এমা তোমার কি হাল হয়েছে কি অবস্থা সব লেডিস পার্টস নিয়ে দাঁড়িয়ে আছো কেন যা বাবা হ্যাঁ কিন্তু এটা আমি তালসে তাল মিলা শুনেছি সেটা আবার হালসে নতুন না টুপিটা তো সবাই চলে গেছে আমি এখন পড়ে গেছি তোমারে ব্যাগ নিয়ে আমার কাছে আছে কি দশা শেষ পর্যন্ত তোমার এই ব্যাগ বইতে হচ্ছে আর কি করব সবাই গেছে আর টুপিটা কোথা থেকে নিয়েছো টুপিটা বৃন্দাবন বাহ নিত্য নতুন টুপি মনে হচ্ছে জানো সেই তোমাকে কেমন লাগছে সেই রাজস্থানি থাকে না রাজস্থানিরা যে পরে পাগড়ি বাঁধে মাথা সেই সেরকমই লাগছে পাগড়ি তুমি সব লেডিস পার্টস নিয়ে দাঁড়িয়ে আছো এ কি হাল হলো তোমার কি হাল বুড়া হাল আর রং কিসনে লাগায়া রং তো আজকে হোলি দিন হ্যাঁ হোলিকা দিন হ্যাঁ বৃন্দাবনে পুরা হোলি চলছে হোলি তো বৃন্দাবনে এসে তোমার কেমন বৃন্দাবনে এসে ও বাত নেই সব হোলি খেলবা ও হিন্দি হিন্দি বল রহা হ্যায় তুম বৃন্দাবনে এসে তোমার কেমন লাগলো বলো বৃন্দাবনে এসে ভালোই লেগেছে মনে যেন জীবনটা এখানে দিয়েই চলে যাই একদম একদম জন্ম যেন আমাদের এখানে হয় আমি ঠাকুরের একদম এই প্রার্থনা করছি বৃন্দা আমরা কোনোদিন ভাবিনি বলো এরকম বৃন্দাবনে এসে হোলি খেলবো আজকে যেরকম ভাবে আজকে আমরা হোলি খেলেছি এটা আমাদের স্বপ্ন ছিল আমি সত্যি কথা কোনোদিন ভাবিনি এরকম ভাবে হোলি খেলবো তোমার কেমন লেগেছে আমার তো ভালোই লেগেছে এই জন্যই লোকে আসে বলো বৃন্দাবনে হোলি খেলতে বৃন্দাবনে হোলি খেলা একটা মজাই আলাদা তাই না সত্যি কপাল আর আমাদের কপাল ছিল বৃন্দাবনে আমরা কোনোদিন ভাবিনি যে বৃন্দাবনে এসে এরকম ভাবে হোলি খেলবো তো আবার দারুণ দারুণ আবার কালকে ফুল বৃন্দাবনে হোলি খেলবো আচ্ছা তা তুমি এখন কোন মন্দিরে এসছো আমি এখন তো মা বৈষ্ণদেবী মন্দিরে মা বৈষ্ণদেবীকে দর্শন করে তোমার কেমন লাগছে সব গা হাত পা ব্যথা যেন সব ওখানেই আমাদের একদম একদম তার তো মনোভাব আর নাই ঠিক আছে একবার বল দো জয় মাতাজি জয় মাতাজি জয় মাতাজি ওকে বন্ধুরা ভিডিওটা কেমন হলো প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো আর আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম রাখছি তোমরাও খুব ভালো থেকো আমরাও বেশ ভালোভাবেই বৃন্দাবনে হোলি কাটাচ্ছি রাখছি